আমাদের ফুরফুরা শরীফের হুজুর কিবলা জনাব পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান নাম শুনেছেন তো নয়নের মনি যে কাজটা করছে ভালো না খারাপ তুমি মুসলমান অবিলম্বে তাকে তওবা করতে হবে অবিলম্বে পুরকাশে তওবা করে তাকে কদিনের ক্ষমতা তোর কদিনের পাওয়ার হ্যাঁ তোর কাছে আমি মাথা হাত করব পিয়াদব সুদখোর হারামখোর ঘুষখোর মাথা হাত করতে হবে স্যার 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 হ্যাঁ আবার কি স্যার স্যার বলতে বাবু বাবু বলতে আর যত শুক্রবার আজকে জুম্মার দিন তো কারেন্ট চলে গিয়েছিল আপনাদের এই মসজিদের দিকে যত ওই বিয়ালার অফিস বলেন আর হেড লেভেল যত বলেন একটু আলোচনা করবো নাকি জোরে বলে কে কে শুনবেন হাত তোলেন হাত নামান যত শুক্রবার আসবে আর ওদের যত কাজ ওই দিনই ফেলবে ঠিক সময় রমজান মাস আসলে আর আমাদের তো হেড লেভেলের লোক নেই সমস্যা মুসলমান চাষা চাষা কি করবে সমস্যা খুব ঠান্ডা মাথায় বোঝেন মনটা খুব খারাপ এটা আমাদের কি জোরে বলেন দাড়ি কার হুকুমে রেখেছেন নেরা কি নবীর সুন্নাত নাই এরা কি নবীর সুন্নাত এই নবীর সুন্নাতের জন্য মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি যতদিন হায়াতে ছিলেন মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি দাড়ি রাখার কথা বলেছেন টুপি পরার কথা বলেছেন সুন্নতি পোশাক পরার কথা বলেছেন ইবাদত করার কথা বলেছেন আমরা কোথা থেকে শিখলাম টুপি পরতে হয় সুন্নতি দাড়ি রাখতে হয় সুন্নতি পোশাক পরতে হয় আজকে খুব দুঃখ আমি ফেসবুকে গিয়ে দেখে আশ্চর্য হয়ে গেলাম ফেরাহাত হাকিম নাম শুনেছে আসাদউদ্দিন ওয়াইসি সাহেব আরে ভাই সেনি পাকি করেন সে ব্যাপারটা আলাদা তুমি দাড়ির কথা বলছো কি জানি দাড়িওয়ালা তুমি মুসলমান তুমি মুসলমান অবিলম্বে তাকে তওবা করতে হবে অবিলম্বে পুরকাশে তওবা করে তাকে ঈমান আনতে হবে এত বেদী হয়ে তার মৌত হবে আপনারা শুনেননি আসাদউদ্দিন ওয়াইসি সাহেব ব্যালিস্টার তোমার মানুষ না ভালো লাগতে পারে হ্যাঁ তুমি তার বিরুদ্ধে অনেক কিছু বলতে পারো তোমার স্বাধীনতা আছে কিন্তু তাই বলে তুমি নবীর সুন্নতি দাড়ির উপরে কথা বলবে এটা মেনে নেওয়া যাবে আপনারা মানবেন না শুধু এখানে একটুকুন বললাবে না লাগতে হবে বুঝতে বলছিল নাই বলে হুজুর মারো হাঁড়ি ভাগে আছি যে বিপদে পড়বে কইরে সাত্তার ভাই বলে হুজুর আসছি আপনি চালান কথা বুঝতে পারেন নাই এই হলো মুনাফিক সিংহের মতো একটা ঘন্টা বেঁচে থাকবে কচ্ছপের মতো সারা জীবন বেঁচে থেকে লাভ নেই কেন না হক ন্যায়ের উপরে থাকলে আল্লাহ খুশি হবে আল্লাহ জান্নাত পাওয়া যাবে বলুন সুবহানাল্লাহ তুমি তোমাকে তুমি আমার ঘুষির টাকা দেবে তুমি আমার এটা দেবে ওটা দেবে বলে তোমার সাৎসার করতে হবে তোমার আমার নমস্কার করতে হবে তোমার আমার ভালোবাসতে হবে দরকার নেই ভালোবাসবো কার জোরে বলে তুমি আমার ক টাকা রোজ দেবে গো কত রুজি দেবে আমার রুজি দিনওয়ালার মালিক বসে আছে কে জোরে বলে তোর পকেট ফাঁকা হয়ে রয়েছে তোর দিলে আরো ভালো হয় তুই আমাকে কি দিবি ঠিক না ভুল আমার আল্লাহ যদি আমাদের সকলের দেন উপায় থাকবে
সেই জন্য কোরআন শরীফের আয়াত আগে বলেছি উতইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিআদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির इज्जत दें अल्लाह बेइज्जत करें अमार अल्लाह अर्थ दें अमार अल्लाह अर्थ शेष करें के अमार अल्लाह किछु आलेम है तो अमार अज़रा राग होते पारे कथा बुझते पारे ना तुमी राग करे गेले तो अमार बोये गेलो कथा बुझते पारे ना हक कथाटा बोलते शिखुन आर जदि बोलते ना पारें चुप करे जान कि बाबा কথা বলে না হক কথাটা বলতে শিখো এই গরীব অসহায় এদের কথা কে ভাববে এদের কথা কে চিন্তা করবে হ্যাঁ এদের কথা কে চিন্তা করবে কে ভাববে কেউ বলার দরকার আছে না না জোরে বলেন নাকি না কাল সকালে আবার আপনার ধরে আমার কাছে নিয়ে যাবেন আমার ভাইরা মেহরাব সিদ্দিকী ফুরফুরা শরীফে হুজুর কিবলা আমার বলতেন কচি মাথা নত করবে না কোথাও আমরা তোমার পাশে আছি খবরদার হকের জন্য সত্যের জন্য ন্যায়ের উপরে থাকবে হ্যাঁ ভালোটাকে ভালো বলতে হবে খারাপটাকে খারাপ বলতে হবে আপনাদের টাকা পেয়েছেন আপনারা এরকম না করলে হবে না ভালো করে বলেন পেয়েছেন কে কে পাননি হাত তোলে ও যারা পেয়েছে তারা তিনতলা বাড়ি কতলা বাড়ি দুতলা বাড়ি আল্লাহ গো আল্লাহর রাসূল বলেছেন গরিবের হক যারা মারে এগুলো ওয়াজ এগুলো রাজনীতি নয় গরিবের হক যারা বুঝে পাইয়ে দেয় কার খুলে শুনে রেখে দি এই ইসলামের লিডার এই শরীয়তের লিডার এই ইমাম সাহেব এই আলেম সাহেব আজকে তোদের জবান গুলো ভাই তুমি ভালো কাজ করেছো কিছু কিছু কন্যাশ্রী দিয়েছো খুব ভালো রূপশ্রী দিয়েছো খুব ভালো সবুজশ্রী দিয়েছো খুব ভালো আচ্ছা আর কি দিয়েছো সাইকেল দিয়েছো খুব ভালো আপনাদের টাকা মেরেছে এটা বলবো না এটা কি খারাপ ভালো না ভালো বলবো এ তো খারাপ আসল ভালোটাকে ভালো বলতে হবে খারাপটাকে খারাপ বলতে হবে বর্তমান যুগে আমাদের ফুরফুরা শরীফের হুজুর কিবলা জনাব পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান নাম শুনেছেন তো স্নয়নের মণি যে কাজটা করছে ভালো না খারাপ জোরে বলেন তোদের বাপ চাচারা সবাই মিলে বলেন ভালো অনেকে আবার আব্বাস হুজুরের নামে উল্টো পাল্টা বলছে বাবা বলো বলো বাবু আব্বাস সিদ্দিকী সাহেব যে কাজটি করছেন উনি তো বারবার সরকারের সঙ্গে বসতে চেয়েছেন বারবার এসো একসাথে মিলেজুলে কাজ করি তাতে ভালো হতো না লেবু তেতো হয়ে গেলে কি হয় জ্বালা বুঝবে দাঁড়ান মার্ডার করবেন শেষ করে দেব কয়টা মার্ডার করবেন ভাই কয়টা কয়টা করব হক কথাটা বলতে পারবো না সত্য কথাটা বলতে পারবো না ন্যায় কথাটা বলতে পারবো না আচ্ছা বাবু ন্যায় কথা বলে যদি মারা যায় দুঃখ আছে তো খুশি আপনারা কি দুঃখ পাবেন নাকি তা আমি খুশি আসো আজকে দিনে ভাইজান যে কাজ করতে চলেছেন গরিব দুঃখী অসহায়ের জন্য আমাদের উপর লেভেলে কেউ নেই বলছে মুসলমানরা শিক্ষিত না আরে শিক্ষিত না তো হসপিটালে ঝাড়ু দেওয়া চাকরিটা তো পাবে খাতা বই পাওয়া চাকরিটা তো পাবে ট্রেনের হরেন দেওয়া চাকরিটা তো পাবে এও পারবে না নাকি ও আমাদের পিছিয়ে রাখবে আর আমরা ঘুমিয়ে নেই ঘুম আমাদের ভেঙে দিয়েছে ময়দানে নেমে গেছি অত সহজ নয় কথা বুঝতে পারেননি একটাই শুধু ফোন যাবে কথা বুঝতে পারেননি আসুন আমাদেরকে সতর্ক হতে হবে আমরা
মিলে মিশে গ্রামে থাকব, গ্রামে উত্তেজনা সৃষ্টি করব না। যত দিন যায়, যখন মানে ভোটের সময় আসে, সব বাড়িতে দরজায় দরজায় গিয়ে ঘুরে, এটা দাও ওটা দাও, এই দেবো ও দেবো, খুব ভালো কথা। আর তার আগে কোনো খবর থাকে না। তবে বাবা, 2021 টান টান অবস্থা। কি বাবা? উত্তেজনা। ব্রাজিল ভারত ফুটবল টুর্নামেন্ট, আর বিজেপি ওই দিকতে মজা নিচ্ছে, নরেন্দ্র দামোদর মোদি মিস্টার মজা নিচ্ছে, কথা বুঝতে পারেন নাই কিসিবি। আহ, পাঞ্জাবের মানুষগুলোকে কত কষ্ট দিল। আচ্ছা ভাই, আমরাও তো চাষি ঘরের ছেলে, তা চাষের উপরে কৃষি বিল আইন তো প্রচুর ক্ষতি হবে, প্রচুর ক্ষতি হবে। আর মোদি কোনোদিন মুসলমানের ভালো চাইবে, ভালো চাইবে না আমাদের ধ্বংস করার জন্য। কিন্তু আজকে দিনে বড় সতর্ক সঙ্গে আমি অনুরোধ করব, সবাই মিলে মিশে এক জায়গায় হয়ে, আমরা মুসলিম হিন্দু সবাই মিলে যদি একটা জায়গা তৈরি করতে পারি, এই বিজেপি নামক সন্ত্রাসগুলোকে আমরা হটাতে পারবো না বাপ। এবার আপনি যদি ফড়ক মেরে অন্যদিকে চলে যান, তাহলে কিছু করার নেই, দুঃখের শেষ নাই। আসুন, এই হক কথাগুলো বলতে হবে। আমরা গরিব মানুষ, অসহায় মানুষ, দুঃখী মানুষ, এই হসপিটালে কত এতিম গরিব বসে আছে, কত এতিম গরিব বসে আছে, তাদের একটু ডাক্তার দেখানোর পয়সা যদি একটু সাহায্য করতে পারে, আল্লাহর কাছে তো ভালো হবে বাবা, ভালো হবে না? আল্লাহর কাছে ভালো হবে। আসুন, আমি যে দাড়ির কথা বলছিলাম, বিলেস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব তানার বিরুদ্ধে খুব খারাপ কথা বলেছে, অবিলম্বে তাকে তওবা পড়তে হবে, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, না তো পাবলিক এর উত্তর পাবলিক দিয়ে দেবে, ঠিক না ভুল? কেননা আসাদুদ্দিন ওয়াইসি সাহেব একজন নামাজি, একজন ভালো মানুষ, তানাকে মানে নবীর সুন্নত দাড়ির উপরে প্রত্যক্ষ করাটা, কথা বলাটা, তুমি একজন মুসল, একজন গায়ের কম যদি বলতো মানা যেত, তুমি একজন মুসলিম হয়ে কেন তুমি কথাটা বললে? অবিলম্বে মাপ চান, অবিলম্বে ক্ষমা চান মুসলিম সমাজের কাছে। আমি আপনাদের কাছে অনুরোধ করবো।